scribes in my mind, I can't get them out, no matter how hard I try. I need you and your heart next to mine. Yeah, I'm all about keeping you and I. When you're here, you spark chemical reactions. Your aura strikes like lightning. Got no words, I'm just drowning in attraction. Only one way to describe it. It's electric, can you feel it? You got the only touch that takes me high. It's electric, I'm up in my feelings. Got double vision cause of you tonight. It's electric. হ্যালো দিব্যেন্দু দা, ওয়েলকাম টু ফিল্মস্টার প্রোগ্রাম লাইভ। অনেক ধন্যবাদ তুমি সময় দিচ্ছ, তোমার নতুন বিজি একজন বলিউড অ্যাক্টরকে পেয়েছি, এটা আমার সৌভাগ্য। প্রথমে জিজ্ঞেস করি দাদা, তুমি কেমন আছো? ঠিক আছে, চলে যাচ্ছে, ভালোই আছি মোটামুটি। কি প্রথমেই টার্গেট ছিল যে তুমি বলিউডেই কাজ করবে পার্টিকুলারলি? না, আমি এখানে তো থিয়েটার করতাম, নাটক করতাম, গ্রুপ থিয়েটার করতাম। তারপর অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার যে ভালোবাসার জায়গাটা আছে সেটা অভিনয় এবং থিয়েটার, নাটক, এই পুরো আর্ট ফর্মটাকে নিয়ে। তা আমি আরও বেশি পড়াশুনো করতে চেয়েছিলাম, তো পড়াশুনো করতে চেয়েছিলাম এবং পড়াশুনো করার পর আমি জানতাম না যে পড়াশুনো করার পর আমি কী করবো, কীভাবে এটাকে পারসিউ করবো। তো পড়াশুনো করতে আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যাই আর কি। তো তারপরে গিয়ে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যাওয়ার পর সেখান থেকে এই স্নাতকোত্তর যে ডিগ্রিটা নিই আমি আর কি, যেটাকে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা বলে ড্রামাটিক্স আর্টসে, সেটা করার পর আমি 3 বছর এনএসজি রেপার্টরির সঙ্গে, রেপার্টরি কোম্পানির সঙ্গে জড়িত থাকি। তারপর আমি কলকাতায় আসি এবং তারপর কলকাতা থেকে আবার দিল্লিতে যাই। এবার দিল্লিতে গিয়ে তখন প্রথমে মনসুন ওয়েডিং বলে একটা ছবি, সেটাতে কাজ করি। তারপরে সেই সূত্র ধরে আমি আবার বম্বে চলে যাই। তার কারণ হচ্ছে কি, আমার বম্বেতে আমার ন্যাশনাল স্কুল অফ ড্রামার অধিকাংশ স্টুডেন্ট তারা বম্বেতে সেটেলড এবং আমার যাবতীয় সিনিয়র্সরা তারাও বম্বেতে সেটেলড। তো একটা চেনাশোনার গণ্ডি ছিল বম্বেতে অনেকটাই। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে যাই বম্বেতে, যাই গিয়ে বম্বেতে গিয়ে কাজ করি। তো আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, মানে একটা লম্বা রাস্তা, মানে পশ্চিমবঙ্গ থেকে নাটক করে কলকাতায় গ্রুপ থিয়েটার করে তারপর আইপিটি থেকে বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড পাই, তারপর পড়াশুনো করে করতে ন্যাশনাল স্কুল অফ ড্রামা যাই, তারপর সেখান থেকে এনএসজি রেপার্টরি কোম্পানিতে থেকে যাই আমি 3 বছর, তারপরে আমি বম্বেতে। একটা লম্বা রাস্তা ধরে আর কি যাওয়া, এবং আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। আচ্ছা, প্রত্যেকটা অভিনেতার জীবনে একটা স্ট্রাগল থাকে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, অনেকের ক্ষেত্রে অনেক রকম থাকে, তোমার ক্ষেত্রে যে জিনিসটা তোমার মনে হয়েছে যে না এইটা আমি স্ট্রাগল করে এসেছি সেই সময়টা? স্ট্রাগল আমি বলি না, আমি বলি জার্নি। মানে এটা একটা রাস্তা, একটা পথ, একটা চলার পথ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছতে হয়, সেই ক্ষেত্রে যে জার্নিটা দরকার হয় সেই জার্নি ছিল আর কি। এটা কোনো স্ট্রাগল ছিল না। তো স্ট্রাগল প্রত্যেকটা লোককে জীবনে করতে হয়, প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা লোককে জীবনের এই পথটাকে চলতে হয়, সেই পথটাই চলা আর কি। তো এর থেকে বেশি কিছু না। আচ্ছা, নতুন যারা এখন স্ট্রাগল করছে তাদেরকে তোমার তরফ থেকে কি সাজেশন থাকবে, অভিনয়ে আসতে গেলে কি করাটা উচিত? অভিনয়ে আসতে গেলে অভিনয়টাকে জানতে হবে, অভিনয়টাকে শিখতে হবে, অভিনয়টা করার জন্য নিজেকে ওপেন রাখতে হবে এবং সমাজের সঙ্গে জুড়তে হবে, সমাজের প্রত্যেকটা লোকের সঙ্গে জুড়তে হবে, নেচারের সঙ্গে জুড়তে হবে, আর এই পথ, যে পথটার কথা বলছি সেই পথটা চলতে হবে। এখানে হয়তো দেখেওছ, তোমার সময়ও হয়তো দেখেছো, এখন আরও বেশি করে দেখছো যে অভিনয়ের জন্য অ্যাক্টিং ইনস্টিটিউট এইসব প্রচুরভাবে দেখা যায়, পোস্টার টালিগঞ্জের রাস্তায় বা যে কোনো জায়গাতে, হয়তো বোম্বেতেও তুমি দেখেছো। তো এইগুলো কতটা কার্যকরী হয়? আমিও একজন ইনস্টিটিউটের লোক, মানে আমিও ন্যাশনাল স্কুল অফ ড্রামা ইনস্টিটিউট থেকে পাস করা, মানে সেখানকার আমি ড্রামাটিক্স আর্টসের ছেলে। তো ইনস্টিটিউটটা তো একটা ভালো জিনিস, মানে ইনস্টিটিউট, যে কোনো ইনস্টিটিউট, সেখানে কিছু না কিছু তো শিক্ষা অর্জন করাই যায় এবং লাইফেও শিক্ষা অর্জন করা যায়। তো কেউ 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 সেলফ টট হয়, কেউ কেউ শেখে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, নিজেকে বুঝতে হবে, নিজেকে জানতে হবে, ওই নিজেকে ওপেন রাখতে হবে, উন্মুক্ত রেখে
বুঝতে হবে যে আমি কি করছি কি না করছি। যদিও এই আর্টটা খুবই ব্যক্তিগত, মানে কারণ এই তো কোনো সঠিক ইয়ে নেই, মানে ঠিক এরকমভাবেই করতে হবে, এরকমভাবেই হাসতে হয়, এরকমভাবেই এরকম কাঁদতে হয়, মানে তো একদম নিজস্ব ব্যাপার। কিন্তু ওই মানে নিজেকে নিজেকে বিলিভ করতে হবে এবং ব্যাপারটা বিলিভেবল। আচ্ছা, তুমি এই যে বলিউডে গেছো, এখনো পর্যন্ত তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, স্টারদের প্রচুর ফ্যান ফলোয়িং থাকে, তুমি আবার বলিউডের একজন অভিনেতা, তোমার লাইফে তোমার মেমোরেবল একটা ফ্যান মোমেন্ট তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, যে একটা খুব এনজয় করেছো, যে হ্যাঁ তোমার তুমি ফিল করেছো যে একদম স্টার হিসেবে, যে স্টার ডাউনটা, সেই রকম একটা মোমেন্ট যদি তোমাকে জিজ্ঞেস করা হয় মেমোরেবল? সেরকম মেমোরেবল মোমেন্ট অনেকই থাকে আর কি, অনেক জায়গায় অনেক রকমভাবে মেমোরেবল মোমেন্ট থাকে। যেমন আমি এয়ারপোর্টে অনেক লোকের সঙ্গে দেখা হয়, তারপর আমাদের এয়ারপোর্টের কাউন্টারও লোকের সঙ্গে দেখা হয়, যারা কাউন্টারে টিকিট বুক করে, যারা লাগেজ বুক করছে, বোর্ডিং পাস দিচ্ছে, সেখানেও তাদের সঙ্গে ছবি তুলেছি। তারপর ইন্টারন্যাশনাল ফ্লাইট, এখান থেকে মালদ্বীপ যাচ্ছি, কিংবা এখান থেকে বম্বে থেকে মালদ্বীপ থেকে টার্কি যাচ্ছি, সেখানেও লোকজনের সঙ্গে দেখা হয়েছে। মানে এয়ার হোস্টেস এসে নানারকমভাবে তারিফ করেছেন, পার্সার এসে তারিফ করেছেন। তারপর জীবনে অনেক জায়গায়, অনেক ছোটো ছোটো জায়গায় গেছি, সেখানে গিয়ে কোথাও বেড়াতে গেছি পরিবারের সঙ্গে, সেখানেও চিনতে পেরেছি যখন লোকে, সেখানেও ওই নানারকম ভালোবাসা পাওয়া আর কি। তো ফ্যান মোমেন্ট যেরকম তো প্রচুর থাকে, তো সেগুলো তো খুবই ভালো লাগে আর কি। মানে সেটাই অ্যাকচুয়ালি, মানে ব্যাপারটা যে ফ্যান মোমেন্ট মানে এটা তো কানেক্ট করা তো লোকের সঙ্গে, তো ওই কানেকশানটাই আর কি সব থেকে বড় ব্যাপার। আর ফ্যান মোমেন্ট হচ্ছে কি, সোশ্যাল লাইফ, ইনস্টাগ্রাম, ফিনস্টাগ্রামে যেমন আমার ক্রিমিনাল জাস্টিস দেখে লোকে প্রচণ্ড গালাগালি দিয়েছেন, তারপরে হচ্ছে আমি প্রচণ্ড বাজে একটা লোক সেখানে দেখানো হয়েছে, তারপরে যখন আমি আনদেখি করেছি তখন সেই লোকগুলোই আবার বলছে দাদা আপনি তো ভালো লোক করে অভিনয় করতে পারেন। তো এইগুলোই আর কি ফ্যান মোমেন্ট, মানে যারা মানে লোকে তো অ্যাকচুয়ালি সিনেমাটাকে দেখে খুব আপ্লুত হয়ে যায়, আবেগটাকে নিজের খুব পার্সোনাল করে নেয়, সেক্ষেত্রে খুব খারাপ ভিলেন দেখে তাদের নিজের খুব রাগ হয় যে একটা বাজে লোক একটা এরকম করছে, এরকম করছে কেন। এবং সেই লোকটাই যখন আবার প্রচণ্ড ভালো লোকের অভিনয় করে সে, তখন তাকে আবার দেখে মনে হয় যে রে বাবা তো অত ভালো লোক তো। এগুলো হয়, এগুলো ফ্যান মোমেন্টে। আচ্ছা, আমাদের বাঙালি পরিবারে একটা রীতি আছে, ছোটবেলার থেকে ছেলে মেয়েদেরকে নাচ, গান, আঁকা কিছু না কিছু শেখানো হয়। তোমার ক্ষেত্রে মানে ওটা কি তুমি কোনো কিছু শিখেছিলে বাড়ির তরফ? প্রচুর জিনিস, মানে আমি ছবি আঁকা শিখেছি, আমি ছবি আঁকতে পারি, আমি আমাকে কিছুদিনের জন্য আমি গানও শিখেছি, আমি তবলা বাজানো শিখেছি, আমি এলাহাবাদ সঙ্গীত প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে ফোর্থ ডিভিশনে ডিস্টিংশন দিয়ে তবলা পাস করেছি। তারপর আমার বোন গান গাইতো, নাচ করতো, বোনের সঙ্গে আমি তবলা বাজাতাম, ওর গানের সঙ্গে সঙ্গত করতাম, ওর নাচের সঙ্গে সঙ্গত করতাম তবলা। তারপর নানারকম ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, জিমন্যাস্টিক করেছি, অনেক কিছু করেছি আর কি জীবনে। তোমার জবের কোনো এক্সপিরিয়েন্স আছে কখনো? না, আমার জবের এক্সপিরিয়েন্স হচ্ছে কি, আমি ওই ন্যাশনাল স্কুল অফ ড্রামা পাস আউট করার পর ন্যাশনাল স্কুল অফ ড্রামা রেপার্টরি কোম্পানি বলে একটা কোম্পানি আছে, তার 3 বছর চাকরি করেছিলাম। চাকরি মানে হচ্ছে কি সেরকম চাকরি আর কি, অভিনেতার চাকরি, সকালবেলা গিয়ে সাইন করে রিহার্সাল করে রাত্রিবেলা শো করে বাড়ি চলে যেতাম, এই 3 বছর জব করেছি। আচ্ছা, তুমি যখন প্রথম ভাবো যে তুমি অভিনেতা হবে, বাড়ি থেকে কি সাপোর্ট ছিল? কারণ আমাদের বাঙালি বাড়িতে একটা দেখা যায় যে সরকারি চাকরির প্রতি একটা প্রবণতা, আমাদের গার্জিয়ানদের তরফ থেকে একটা প্রেশার বা যেটাই বলো থাকে, একটা ইচ্ছা বাবা মার, তোমার কি সাপোর্ট ছিল এই অভিনয় জগতে পা দেওয়ার সময়? হ্যাঁ, আমার প্রচণ্ড বাড়ি থেকে, আমার বাড়ি প্রচণ্ড সাপোর্টিভ, মানে আমার প্রথম থেকে অফকোর্স বাবা চেয়েছিলেন যে আমি ডাক্তার হই কিংবা ইঞ্জিনিয়ার হই কিংবা শেষ পর্যন্ত কমার্স যখন করি তখন একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হই কিংবা কস্ট অ্যাকাউন্টেন্ট হই কিংবা একটা সরকারি চাকরি, ভালো একটা সরকারি চাকরি, সেটা তো সহজ, মানে ভালোভাবে একটা জিনিস জীবনযাপন করা যায়। কিন্তু চিরকালই আমার চিন্তাভাবনা একটু ব্যতিক্রমী ছিল, সেখানে বাবা মা ধরেই রেখেছিলেন যে এর দ্বারা হবে না। তো
তখন তারপর আমি যেটা চেয়েছি সেটা সেটাকে সাপোর্ট করেছে, এবং তারপরে তখন তারা দেখেছেন যে যে না আমি একটা জিনিস ভালোবাসি, সেই জিনিসটা আমি করতে চাই, কাজ করছি এবং করতেও পারি, তখন তারা সাপোর্ট করেছেন, ভালোভাবেই সাপোর্ট করেছেন, আজকে পর্যন্ত করছেন। আচ্ছা, তোমার বড় হওয়াটা তো কলকাতাতেই, কলকাতার কোন কলেজ থেকে বা স্কুল থেকে তোমার পড়াশোনা? আমার পড়াশোনা হচ্ছে কি, আমি সব থেকে প্রথমে নার্সারি KG-1 পড়ি ন্যাশনাল জেমস বলে একটা স্কুলে, তারপরে আমি যাই হচ্ছে কি আবার 10th পর্যন্ত পড়া হচ্ছে কি বেহালা আর্যবিদ্যা মন্দির স্কুল, তারপরে আমার 11th 12th এবং বিকম হচ্ছে গিয়ে ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ। প্রথম যে কাজ থেকে তুমি একটা নেম ফেম যেটা থেকে মানে পরিচিতি তোমার তৈরি হয়, তারপর তোমার এইখানে আশেপাশে পাড়াতে তোমায় নিয়ে কেমন ক্রেজ ছিল মানুষের মধ্যে, তারা জানতে পারে? খুব একটা ক্রেজ ছিল না, কেউ পাত্তাহত্য দিত না, এখনো পর্যন্ত কেউ পাত্তাহত্য দেয় না। এটা কি কলকাতা বলে? ঠিক আছে, মানে এটা কলকাতা বলে কি না বলে জানি না, মানে ঠিক আছে, মানে লোকের লোক নিজের মতো থাকে, আমি নিজের মতো থাকি। তোমার কোনো স্টেজে কোনো প্রোগ্রামে ডুরে গিয়ে মফস্বল অঞ্চলে কোনো রকম এক্সপিরিয়েন্স আছে? না, আমি তো নাটক স্টেজ করা তো অনেক বছর করি না, স্টেজ চড়া কিংবা পাবলিক অ্যাপিয়ারেন্সেস এইগুলো আমি একটু কমই করি, মানে অভিনয় করতে গিয়ে মফস্বল অঞ্চলে, আর আমাকে খুব একটা বেশি যারা আজকের তারিখে প্রচণ্ড রকমভাবে ওয়েবটা দেখে, আর বিশেষ করে ন্যাশনাল ওয়েবটা দেখে আর কি, হিন্দি ওয়েবটা যেটাকে বলে আর কি, সেই ওয়েবটা দেখে, তারা আমাকে একটু চিনতে পারে। আর আমার ছবির যে অভিজ্ঞতা এবং ছবি যেগুলো করেছি সেগুলো আজকের তারিখে, সেগুলো প্রচণ্ড নাম করা ছবি ছিল, কিন্তু আজকের তারিখে একটু ডেটেডও হয়ে গেছে, তার কারণ হচ্ছে কি আজকে যে জেনারেশন তারা হয়তো সেই ছবিগুলো দেখেনি, যেমন মনসুন ওয়েডিং অনেক পুরোনো ছবি, দেবডি, ব্ল্যাক ফ্রাইডে, বিএ পাস, দন্দানাদান গোল, এগুলো সব পুরোনো ছবি, যে ছবিগুলোতে আমি খুব আমি কাজ করেছি এবং নাম অর্জন করেছিলাম। এখন ওয়েব ওয়ার্ল্ডে চলতে যারা ওয়েব ওয়ার্ল্ডটা দেখছে তারা আমাকে চেনে, তো ওয়েব ওয়ার্ল্ডটা তো হিন্দি ওয়েবটা তো এমনিতেই পশ্চিমবঙ্গে মফস্বল এরিয়াতে খুবই কম লোকে দেখে, সেখানে তো আমাকে খুব একটা বেশি চেনে না, আমাকে 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 একটু দিল্লির দিকে গেলে, বম্বের দিকে গেলে বেশি লোকজন চেনে, মানে মহারাষ্ট্রের লোকে লোকজন চেনে বেশি, বম্বেতে লোকজন বেশি চেনে, দিল্লিতে চেনে, পাঞ্জাবে চেনে, এই এই জোনগুলোতে আমাকে লোকে বেশি পছন্দ করে মানে মানে চেনে আর কি, যারাই এই কাজগুলো বেশি দেখে। কলকাতা তো আমি ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স কলকাতাতে এরকম ছিল যে আমার একটা যে আমি যখন বাবার আমার কিছুদিন আগে অপারেশন হয়েছে, এই বাবার অপারেশনের সময় আমি যখন অপারেশন রিকভারি রুমে ছিলাম তখন ডাক্তার আমাকে আমার সঙ্গে ছবি তুলেছে, তো সেটা একটা বড় জিনিস বলতে ভুলে গেছিলাম, তো তারা দেখেন আর কি, মানে ডাক্তাররা তারা সময় পান না, তো ওয়েবটাই দেখেন হয়তো, তো সেই সেই ব্যাপার আর কি, আর বাকি ঠিকই আছে। ঈশ্বরের সঙ্গে তোমার সিন ছিল, তুমি সেটার এক্সপিরিয়েন্স কীভাবে মানে দেখেছো সেই সময়টা বলিউডের অত বড় একজন নায়ক? দেখিয়ে তো কাজ ওনাদের সঙ্গে কাজ করতে গেছি, আমি একই আমরা একই ফিল্ডে কাজ করি, তো ওদের সঙ্গে তো দেখা হবেই, মানে জ্যাকি শ্রফ কেন, আমার জীবনের প্রথম ছবিতে আমি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছি একবারে, তারপরে রাইজিং মঙ্গল পান্ডেতে আমি আমির খানের সঙ্গে কাজ করেছি, ক্রিমিনাল জাস্টিস আমি জ্যাকি শ্রফের সঙ্গে কাজ করেছি, তো এগুলো তো আমাদের আমরা তো অভিনেতা, তো আমাদের তো সবার সঙ্গে কাজ করতেই হবে, তো এক্সপিরিয়েন্স ভালো এক্সপিরিয়েন্স, এরা সবাই প্রচণ্ড গুণী অভিনেতা, মানে 24 সিজন 1 আমি অনিল কাপুরের সঙ্গে কাজ করেছি, তো সবাই এরা স্টার গুণী অভিনেতা, এদেরকে আমি কাজ করে মজা পেয়েছি। আরেকটা হচ্ছে কি ব্যাপার হচ্ছে কি দেবডি এবং দেবদাস দুটোই তো দেবদাস, এবং দেব উনি সঞ্জয় লীলা বনশালীর দেবদাস, এমনি চুনিলাল ছিলেন, আমি দেবডিতে অনুরাগ কাশ্যপের দেবডিতে চুনিলাল ছিলাম, তো সেটাও একটা মজার ঘটনা ছিল আর কি, তো দুজনে যখন একই সিনে থাকতাম তখন ওই দুটো চুনিলাল আর কি একসাথে, তো এরকম একটা ব্যাপার ছিল। এখনকার বাংলা ইন্ডাস্ট্রিকে কীভাবে দেখছো? এখনকার বাংলা ইন্ডাস্ট্রির সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই যদিও, মানে কিন্তু কাজ তো প্রচুর হচ্ছে, এবং প্রচুর সিনেমা হচ্ছে, এবং প্রচুর ওয়েবেও খুব কাজ হচ্ছে, আমিও একটা দুটো কাজ করেছি, মানে একটা বাংলা
ওয়েবে কাজ করেছি, ধানবাদ ব্লুজ বলে একটা, আরেকটা বাংলা হিন্দি দুটো মিলিয়ে ওয়েব করেছি লালবাজার বলে, তারপর খুবই কম কাজ করেছি, যদিও ছবি করেছি অসমাপ্ত, কাঙাল মালসাট, একটি তারার খোঁজে, তো বাংলা ইন্ডাস্ট্রি তো ভালো কাজ করছি যতদূর জানি। আপনার উত্তম কুমার, তোমার মতে সেই সেটা তো ম্যাচ করা যায় না মহানায়ক, তার পরবর্তীকালে সেই জায়গাটা কে নিয়েছিল? মানে গুম্বাদ আছেন, বড় স্টার অভিষেক চ্যাটার্জি রিসেন্টলি চলে গেছেন, অনেক দিন ধরে বাংলা ছবির জগতের থেকে একটু বাইরে, মানে আমি নাটক নিয়ে যখন পড়াশুনো শুরু করেছি তখন আমি দিল্লিতে যাওয়া এবং তারপর সেখান থেকে বম্বেতে যাওয়া এইসব ব্যাপার নিয়ে, এবং সেখানে নিজের কাজের এত চাপ এবং এত, যেটা তুমি বললে যে স্ট্রাগল মানে এই জার্নি, এই চলার পথে তো আমি তো শুধু চলতে থেকেছি আর কি, তো যখন চলতে থেকেছি তখন তো একটাই, যখন বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করিনি যখন, মানে এখান থেকে খুব একটা অফার পাইনি, পেতাম না, ওখানেই কাজ করতাম, সেই হিসেবে একটা অনেককালের একটা ব্যাকলগ আছে, মানে আমি অনেক দিন ধরে অনেক ছবি ফলো করিনি আর কি, ইনফ্যাক্ট তো এর জন্য আমি, মানে আমার কাছে তো উত্তম কুমারই রয়ে গেছেন আর কি, মানে আমার কাছে এখনও মহানায়ক, মানে তারপর অফকোর্স অমিতু চ্যাটার্জি বড়ো বড়ো অভিনেতা সবাই ছিলেন, কিন্তু মহানায়ক তো আমার কাছে এখনও মহানায়ক উত্তম কুমারই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো বড় নায়ক তুমি কাকে বেছে নেবে? দেব আছে, জিত আছে, অঙ্কুশ আছে? জানি না, তুমি আমি 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 দেখিনি ছবি, তো আমি সরি অবাউট ইট, আমার মনে হয় এরকম করে বেছে নেওয়ার তো কোনো ব্যাপার নেই, মানে সবাই সবার মতো কাজ করছে এবং সবার একটা ব্যক্তিগত জনপ্রিয়তা আছে, জনপ্রিয়তা যে কোনো লোক যখন জনপ্রিয়তা আছে, জনপ্রিয়তা যখন থাকে, যখন সেটা তারা স্টার, তার মানে কিছু লোক তাদের কাজ পছন্দ করছে এবং সেটাও তো গ্রাহ্য করা দরকার। নিউজ ফলো করো তুমি? নিউজটাই ফলো করে থাকি, নিউজটা ফলো করতে কারণ হচ্ছে কলকাতায় কী হচ্ছে কি না হচ্ছে, পলিটিক্যালি কী হচ্ছে না হচ্ছে, সামাজিকভাবে কী হচ্ছে না হচ্ছে, কারণ আমার একটা বেস তো কলকাতা এখনও রয়ে গেছে না, কারণ হচ্ছে আমার তো বাড়ি কলকাতা, এই যে আমার ঠাকুরপুকুর জোকাতে আমার বাড়ি, আমার বাবা মা আমার বোন এখানেই থাকেন, তো এখানে তো আমার তো আমাকে তো আসতেই আসা যাতে করতেই হয়, তো এই মানে বন্ধুবান্ধব তো প্রচুর, মানে আমাদের ছোটোবেলা থেকে মানে একদম পুরো ছোটোবেলা থেকে বড় হওয়া এখানে, কলেজ ফলেজ সমস্ত কিছু, তো বন্ধুবান্ধব তো প্রচুর, তো যোগাযোগ তো থাকেই সমস্ত। তুমি সেই আজ সেই ছোট ছেলেটা যে স্কুলে বন্ধুদের সঙ্গে পড়েছে, যে কলেজে পড়েছে একটা টাইম, সে তারপর যখন বলিউডে স্টার হয়ে এখানে ফেরে, তখন কি সেইভাবেই সেই পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হয়? হ্যাঁ, একদম সেরকমভাবে, তাদের কাছে আমি স্টার পাওয়ার কিচ্ছু না, তাদের আমি এবং মানে তারাও অনেক বড় হয়ে গেছে এখন, মানে আমার বন্ধু বান্ধবরা যারা আমরা এককালে করছিলাম, তারা বড় বড় ডাক্তার, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় অর্থনীতিবিদ, বড় কর্পোরেট জবে চাকরি করছে, তারাও তো গ্রো করেছে, আমরা সবাই মানে সবাই তো জীবনে গ্রো করেছে, মানে গ্রোথ আমি গ্রোথটা কিন্তু সমরক অনেক রকমের গ্রোথ, কেউ কেউ ভালো টিচার এখন, কেউ ভালো বাবা, কেউ ভালো ভাই, মানে গ্রোথটা তো অন্যরকম হবে, গ্রোথটা তো সমস্ত রকম সামগ্রিকভাবে একটা গ্রোথ হয়, তো বন্ধুরা তো বন্ধুই থাকে আর কি, মানে সেখানে তাদের মধ্যে কোনো স্টার আর এইসব ভেদাভেদ তো থাকেই না, ওই যেইভাবে ছোটোবেলায় কাটিয়েছি সেবার এখনই কাটাই, শুধু ওই মাঝখানে একটা বিরাট বড় টাইমের একটা ল্যাপস চলে গেছে, কিন্তু সেই ল্যাপসটা বোঝা যায় না, যেখানে আমরা শুরু যেখানে আমরা শেষ করি সেখানটা কেন আবার শুরু করি। উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি কাকে বেছে নেব? পারবো না গাছতে, দুজনেই বড়। আর মান্না দেবে, কিশোর কুমার? এই বাবা, এইসব কথা বলতে নেই, দুজনেই খুব বড়। বিরিয়ানি খেতে বেশি ভালোবাসো নাকি প্লেন তোমার মাংসের ঝোল মায়ের হাতে হলেই চলবে? কখনো কখনো বিরিয়ানি, কখনো কখনো প্লেন মাংসের ঝোল, কখনো কখনো ডাল ভাত আলু সবজি, কখনো ডাল ভাত আলু ভাজা, তো আমি সমস্ত রকম খাবার পছন্দ করি, কিন্তু আমি বেশি খাওয়াটা পছন্দ করি হচ্ছে কি একদম পাতি সাদা খাওয়া, ডাল ভাত, শুধু খিচুড়ি, আলু ভাজা, আলু ডাল ভাত, বেগুন ভাজা, মাছ ভাত, মানে একদম। আচ্ছা দাদা, সহজ সাদা সিধে, তুমি কখনো ঘোড়া চালিয়েছো নিজে? ঘোড়ায়? হ্যাঁ, ঘোড়ায় উঠেছি, ঘোড়ায় হর্স রাইড করেছি।
তোমার ড্রিম ডেস্টিনেশন কি? আমার ড্রিম ডেস্টিনেশন এরকম কিছু নেই। আমার সারা পৃথিবীর ঘোরার ইচ্ছে, আমি ঘুরি খুব, আমি প্রচণ্ড রকমভাবে ঘুরতে ভালোবাসি। আমি পুরো মহারাষ্ট্র অলমোস্ট ঘুরে ফেলেছি, গুজরাটও প্রায় ঘোরা আমার, আমার রাজস্থানও অনেক ঘোরা, ভারতবর্ষে অনেকটা জায়গায় আমার ঘোরা, নর্থ কর্ণাটকটা ঘোরা, আমার কেরালা ঘোরা, আন্ধ্রা ঘোরা, পশ্চিমবঙ্গে অনেক জায়গা ঘোরা। তো আমি এখনও ঘুরতে চাই, এখনও ঘুরতে ভালোবাসি। ভারতবর্ষটা কিন্তু এক্সপ্লোর করা গেল না এখনও পর্যন্ত। বাইরের দেশে কী করবো আর, বাইরের দেশে অনেক লন্ডন ফন্ডন সমস্ত জায়গায় দেখেছি, মালদ্বীপ দেখেছি, টার্কি দেখেছি, টার্কিটা খুব সুন্দর, লন্ডনও খুব সুন্দর, সমস্ত জায়গায় সুন্দর। ড্রিম ডেস্টিনেশন এরকম কিছু নেই, মানে আমি ঘুরতে ভালোবাসি, কোথায় কোথায় যাবো, ভগবান কোথায় কোথায় নিয়ে যাবেন এবং পরিস্থিতি কোথায় কোথায় নিয়ে যাবেন, এবং আমার প্রফেশনও আমাকে অনেক ঘুরতে সুযোগ করে দেয় আর কি। মানে আমি যে কোনো জায়গায় আমাদের শ্যুটিং ফুটিং হয়, যখন শ্যুটিং হয় তখন আমাদের আউটডোরে যেতে হয়, তো সেটা একটা বড় পাওনা। আচ্ছা, কখনো ছোটবেলায় দুষ্টুমি করে যখন অতটা মানুষের জ্ঞান থাকে না ছোটবেলায়, কোন চুরি করতে গিয়ে কিছু ধরা পড়েছো? করতে গিয়ে আমি ছোটবেলায় না প্রচণ্ড রকমভাবে আম চুরি করেছি, আম পেয়ারা চুরি করা মানে কি, মানে গাছে ফাঁচে উঠে যেতাম, তো গাছের নিচে বাড়ির লোকজন দাঁড়িয়ে থাকতো, তো আর মানে নেমে আয় নেমে আমি নামতাম না। আমি গাছের এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে ওই ডাল, মানে প্রচণ্ড রকমভাবে আমি গাছে ফাঁচে চড়তে ভালোবাসতাম, এবং প্রচণ্ড ফিজিক্যাল এবিলিটি ছিল আমার এই ব্যাপারে। মানে আমি ঘন্টার পর ঘন্টা পুকুরে স্নান করতাম, পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকতো লোকজন আমাকে ধরার জন্য, কিন্তু ধরতেই পারতো না, ও আমি ডুব সাঁতার দিয়ে পালিয়ে যেতাম। আমি প্রচুর এসব করেছি জীবনে আর কি, মানে মানে আম পেয়ারা তো মতলব মানে তো বাবা। আচ্ছা, তুমি বললে তুমি নিউজ ফলো করো, নিউজে পলিটিক্যাল কি আপডেট হয়েছে তুমি ফলো করো? হ্যাঁ, তোমাকে আমি জিজ্ঞেস করি, আমি তিন চারজন পলিটিক্যাল ব্যক্তিত্বের নাম বলবো, তুমি তাদের বিষয়ে এক শব্দে একটা করে ছোট্ট করে তোমার মতন বিবরণ দিও। অনুব্রত মণ্ডল, উনি তো একজন রাজনৈতিক নেতা এবং তৃণমূলের, এটাই জানি আমি। মমতা ব্যানার্জি, অনারেবল চিফ মিনিস্টার অফ বেঙ্গল। নরেন্দ্র মোদী, অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এর বাইরে কিছু না হ্যাঁ, মানে তোমার কোনো ওপিনিয়ন আর নেই? না, আমি 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 সত্যিকারের বলছি যে আমি প্রচণ্ড রকমভাবে এমন একজন লোক যে আমি বিশ্বাস করি যে ভালো কাজ করবে, সে ভালো কাজ করবে, এবং তাকে তার সে যেই পজিশনে রয়েছে তাকে সেই কাজটা করা উচিত। কারণ সেই রাজনৈতিক পার্টি না, আমি একজন নাগরিক হিসেবে দেখতে চাই যে আমি যে আমার প্রধানমন্ত্রী, যে আমার মুখ্যমন্ত্রী, যে আমার তিনি মানে সমাজটাকে দেখবেন, তিনি তিনি নাগরিকের সমস্ত যে অধিকারগুলো সেগুলো কক্ষণ রাখবেন, তো ব্যাস এইটুকুখানি আমার চাহিদা। মানে আমি কাউকে তিরস্কার করার কোনো পজিশানে নেই, তার কারণ হচ্ছে কি আমি তো আর রাজনৈতিক কর্মী নই, এবং আমি তো লোকজনের জন্য কাজ করি না, আমি তো অভিনয়টা করি, লোককে এন্টারটেন করি, সেটা আমার কাজ, সেটা আমি করে যাই। তো যে যার যেটা যার কাজ সেটা সে, আমার তো বলছি যেটা যার কাজ সেটা সে করলে সারা পৃথিবীতে কোনো রকম বৈষম্য থাকে না, কারণ পৃথিবীতে কোনো রকম অভাব থাকে না। কারণ পৃথিবীতে যতটা রিসোর্স আছে, পৃথিবীতে যত লোক আছে সবার জন্য সমস্ত রিসোর্স একদম পুরো মাত্রায় আছে, সেটাকে ব্যবহার করাটাই হচ্ছে কি আমাদের কাজ, সবাইকে ডিস্ট্রিবিউট করাটা। আচ্ছা, তোমার মানে অনেকে বলে থাকে, তুমি কতটা জানো আমি জানি না, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি নাকি প্রচণ্ডভাবে রাজনীতি আছে, তোমার কি এ বিষয়ে কি ধারণা? আমার কোনো এই ব্যাপার কোনো মন্তব্য করতে পারবো না। তারপর হচ্ছে কি কোনো জিনিসেরই নেগেটিভ প্রভাবটা হচ্ছে কি যখন সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে সেটা রাজনীতি তো একটা এমন একটা ব্যাপার, সেই রাজনীতি তো পরিবারও আছে, রাজনীতি তো সংসারও চলে, মানে মানে কখনো কখনো বাবা ছেলে মেয়েও বাবা মাকে কখনো কখনো দোষারোপ করে বলে যে তুমি ওকে বেশি ভালোবাসো, আমার কম ভালোবাসো। তো ঘটনাটা হচ্ছে কি রাজনীতি সমাজের প্রত্যেকটা স্তরে আছে, মানে আমি যখন গিয়ে
কোলগেট না কিনে প্রমিস কিনছি, তার পিছনে একটা রাজনীতি কাজ করে, তো রাজনীতি সব জায়গায় থাকে। হ্যাঁ, যখন কোনো ব্যক্তি বিশেষের অধিকারটাকে অক্ষুণ্ণ করা হয় এবং এবং এই রাজনীতি ব্যাপারটা প্রচণ্ড রকমভাবে পার্শিয়ালিটি লেভেলে চলে যায়, তখন সেটা একটা বাজে ব্যাপার। অফকোর্স সেটা কলকাতায় আছে, বাংলা ইন্ডাস্ট্রিতে আছে, বম্বেতে ইন্ডাস্ট্রিতে আছে, না সাউথে আছে, সব জায়গায় হয়তো আছে, সব জায়গায় চলে কিছু না কিছু, কিন্তু তার ঊর্ধ্বে গিয়ে কাজটা করতে হবে, সেটাকে নিয়ে ভাবলে চলবে না। কিছু লোক থাকে তারা কম্পালসিভ, তারা কোনোদিন নিজে ভালো কাজ করতে পারে না, কাউকে ভালো কাজ করতে দিতে চায় না, তো এটা প্রত্যেক ইন্ডাস্ট্রি তার প্রত্যেক জায়গায় থাকে। আচ্ছা, এখন বলিউড, টলিউড, হলিউড অবধি, মানে বাইরে অবধিও পৌঁছে গেছে আমাদের এখানকার ভুবন বাদ্য করে কাঁচা বাদাম গানটা, বড় বড় সব মানে প্রায় পাঁচতারা হোটেলে অতি বাজে, তুমি এই জিনিসটা কীভাবে নিচ্ছ? না, আমি না ওই ডিজিটাল ওয়ার্ল্ডের এই যে পুরো নেটের এই যে সোশ্যাল সার্কেল যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়া, এর থেকে আমি আবার একটু দূরে, মানে আমি এই ব্যাপারগুলোকে নিয়ে আমি আমার ইনফরমেশান টেকিং যেটা বলে সেটাকে আমি সেন্সার করি, মানে আমি সমস্ত কিছু দেখি না, সমস্ত কিছু পড়ি না, সমস্ত কিছু গ্রাহ্য করি না, মানে আমি এখনও পর্যন্ত ওই ব্যাপারটাই বিশ্বাস করি যে জীবনে যতটা কম এই ব্যাপারগুলো জানা যায় ততটা জীবন ভালো থাকবে। তার কারণ হচ্ছে গিয়ে উইজডমটা দরকার, ইনফরমেশানগুলো দরকার নেই, তো কারণ অনেক অনেক ইনফরমেশান আছে যে ইনফরমেশানগুলো আমার কোনো জীবনে দরকারই নেই, সেই ইনফরমেশানগুলো আমি নিয়ে করবোটা কি, এইভাবে ইনফরমেশানগুলো আমার জীবনে কোনো দরকার নেই, তো আমি ইনফরমেশানগুলোকে একদম কাট করে দিই। আচ্ছা, তুমি যেমন এখন অনেকের ইন্সপিরেশান, হয়তো যারা উঠতি অভিনেতা অনেকেই তোমার কাজ হয়তো পছন্দ করে, তুমি যখন ছোটো ছিলে তখন তার কাছ থেকে তুমি প্রচণ্ডভাবে মোটিভেটেড হতে, ইন্সপায়ার্ড হতে? সবার কাজ, উত্তম কুমার, উৎপল দত্ত, রবি ঘোষ, যুগান্তকারী অভিনেতা সব, সন্দীপ চ্যাটার্জি থিয়েটারে, তারপর অনেক 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 ভালো ভালো অভিনেতা, মানে ইরফান খান লেটলি, ইরফান খান, তারপরে বম্বেতেও অমিতাভ বচ্চন অফকোর্স, রজনীকান্ত, ওদিকে সাউথ, মানে তারপর তো আছেই ডাস্টিন হফম্যান, আল পাচিনো, পিটার ওটুল, জীবন্ত করি, মার্লন ব্র্যান্ডো, সমস্ত বড় বড় অভিনেতা, সমস্ত সবাই, মানে সবার খুব ভালো ছবি, মানে পল মুনি, মতিলাল, ভালো ছবি, ভালো ছবি, ভালো কাজ, মানে এত ভালো কাজ হয়ে গেছে, এত ভালো ভালো ছবি হয়ে গেছে, মানে ভাবা যায় না কি লেভেলের কাজ হয়ে গেছে, তো এখন আমরাও কাজ করে যাচ্ছি আর কি, চেষ্টা করে যাচ্ছি ভালো কাজ করার। মানে সাধারণত আমাদের ফ্যান হয় স্টারদের, তাদের মানে বিভিন্ন রকম কৌতূহল থাকে যে আমার প্রিয় তারকা কী ফোন ব্যবহার করে, কী গাড়ি ব্যবহার করে, সে কি একা থাকে, বিভিন্ন রকম কৌতূহল। তোমাকে জিজ্ঞেস করা হয় এই উত্তরগুলো, তুমি কী বলবো? আমি বিবাহিত, আমার বউ বাচ্চা সবাই আছে বম্বেতে, আমার এক ছেলে এক মেয়ে, আর গান বাজনা ভালোবাসি, খাওয়া দাওয়া ভালোবাসি, রান্নাবান্না করি, এই আমি আর কি। রান্নাবান্না ভালোবাসো, তোমার কোন রান্নাটা তোমার মনে হয় যে ওটা বেস্ট? আমি সমস্ত রান্না করতে পারি, আমি ওরিয়েন্টাল থেকে শুরু করে মেক্সিকান, ইটালিয়ান, ফ্রেঞ্চ, ইন্ডিয়ান, ইন্ডিয়াতে যে কোনো জায়গা, গুজরাতি, আন্ধ্রা, কর্ণাটকা, কেরালা, উড়ুপি, কুর্গি, আমি রান্না করতে ভালোবাসি, তো আমি নানা রকম জায়গায় রান্না করতে পারি আর কি, চাই, কাঠিয়াবাড়ি, কোঙ্কনি, মালবনি। আচ্ছা, লাস্ট মুভি তুমি সিনেমা হলে গিয়ে কী দেখেছো? লাস্ট মুভি আমি সিনেমা হলে গিয়ে, এই রে মনেই নেই, কোনো একটা ছবি হয়তো, তার একটা কোনো একটা কোনো একটা অখ্যাত ছবির প্রিমিয়ার দেখতে গেছিলাম, লাস্ট ছবি সিনেমা হলে গিয়ে একটা অখ্যাত ছবির প্রিমিয়ার দেখেছি,
আর হচ্ছে গিয়ে আর হলে গিয়ে লাস্ট ছবি বোধ হয় দুবাইতে থাকাকালীন দেখেছিলাম, এই যে আমাদের লাস্ট ছবিটা ইনসেপশনের ডিরেক্টরের পরের ছবিটার নামটা কি, এই ছবিটার নামটা বারবারে ভুলে যায়, ওই ছবিটা দেখেছিলাম তখন বম্বেতে ফল ফল চলছিল না, দুবাইতে দুবাইতে ছিলাম আমি শ্যুটিং করতে, কারণ বম্বেতে তখন প্যান্ডামিক চলছিল, দুবাই খোলা ছিল, আমি দুবাইতে শ্যুটিং করতে গেছিলাম, দুবাইতে দেখেছিলাম আমি ওই ছবিটা। শেষে তোমার ফ্যানদের উদ্দেশ্যে কিছু একটু বলে দাও এবং আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে যারা তোমার এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু একটু বলে দাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের দিনে সব থেকে বেশি চাওয়া পাওয়াটা ওইটাই আর কি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর দেখবেন ভালো ছবি দেখবেন, দেখলে বলবেন লিখবেন, খারাপ ছবি দেখলে খারাপ কাজ দেখলে সেটাও বলবেন লিখবেন, কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ দাদা, ভীষণ লাকি আমি যে তোমাকে তোমার ইন্টারভিউ আমি করতে পেরেছি তোমার সামনে দাঁড়িয়ে, থ্যাংক ইউ সো মাচ, অনেকটা সময় দিয়েছি। ধন্যবাদ।